আমি সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে দেখলাম আমাকে একজন আমার সফর সঙ্গী দেখাচ্ছে, হুজুর ইনি চোর ছিল, কি জানি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন, এরকমই কি জানি একটা কথা বলেছে, বলে হুজুর এখন এই চোরই সেলিব্রিটি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বলেন এই চোর কি হয়ে গেছে সেলিব্রিটি? বলে একটা খেলার মাঠে ওনাকে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত দিয়েছে, দেখেন আগে আর পরে আফটার বিফোর ছবি লাগিয়ে দিয়েছে, আগে চোর তারপরে সেলিব্রিটি। নাউজুবিল্লাহ, দুনিয়া আপনাকে বেগানা বানাচ্ছে, দুনিয়া আপনাকে ধোকাবাজ বানাচ্ছে, সত্য মিথ্যার পার্থক্য আপনাকে ভুলিয়ে দিচ্ছে, যায় দিন ভালো আসে দিন খারাপ, দুনিয়া আপনাকে এমন জিনিস বানাচ্ছে যে ওয়ালাসিনাল ইনসান আল্লাহ ফিকুস, আল্লাহ যে বলেছে তোমরা খসরে আছো, যত ডেভেলপমেন্ট হোক না কেন তোমরা খসরে আছো, অবনতিতে আছো, সামনে কিয়ামত, পিছনে তোমার মৃত্যু ঝুঁকছে। এখনো আকল ঠিক হয় নাই আপনাদের, কাদেরকে কি মনে করেন? আল্লাহ মালুম, আল্লাহ হেদায়েতের পথে চলার তৌফিক দান করুক, আমিন বলেন। বিবেকটা অনেক দামি জিনিস, এটার কারণে আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, এটাকে কাজে লাগান। যাকে তাকে অনেক কিছু মনে করেন না, এখন তো জামানা এরকম, আলেমরা বসে থাকে, মূর্খরা বক্তব্য দেয়, মূর্খদের বক্তব্য শুনে আলেমরা হাতে তালি দেয়। আল্লাহ মালুম, জানে তার চরিত্র কত ভালো না খারাপ, তারপরও নির্বাচনের সময় অমুক ভাইয়ের চরিত্র ফরিদ থেকে পবিত্র। এভাবে চললে হবে না, বাংলাদেশ নয় সারা পৃথিবী, আমাদের অনেক, আমরা তো শুধু দেশ নিয়ে পড়ে আছি, সারা পৃথিবীতে আগুন লেগে আছে, ইকোনমিক্সের ধস, অর্থনৈতিক ধস, আপনারা এগুলো জানেন না তো, গ্লোবাল পলিটিক্স কোথায় পৌঁছে আছে আপনারা জানেন না, আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংক, কিন্তু যে বিশ্ব ব্যাংক এটা প্রাইভেট ব্যাংক, কারা চালাচ্ছে জানেন না, আমাদেরকে কন্ট্রোল কে করছে, খাদ্য দ্রব্যাদি বাড়ছে কমছে, সরকার পর্যন্ত কথাগুলি পৌঁছাচ্ছে না, আমরা তো এগুলো সম্পর্কে জানি না, ধারণা নেই, আমাদেরকে তো ইহুদি নাসারারা দাজ্জালের ফেতনার মধ্যে, গোলামির মধ্যে লাগিয়ে, মুসলমান মুসলমান লাগিয়ে রেখেছে। দা সাইন অফ কিয়ামা, এগুলো কিয়ামতের আলামত, এখনো আছে, চোখে মুখে পানি দেন, ঘুম থেকে উঠুন মুসলমান, ঘুম থেকে উঠুন, আমরা তিন দিন খেজুরে একটা খেয়েও কাটিয়েছি, আমরা সেই মুসলমান, সত্য বলতে শিখুন, আল হক বলুন, হকতা তিতা হলো বলতে শিখুন, দেখবেন স্বয়ং আল্লাহ তাবারক তাআলা আপনার সাথে আছে, হকের পক্ষে থাকুন, বেহককে না বলুন, আর কিছু লাগবে না। দেখেন ওই রাতেও যখন চোরকে ধরলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, চোর সেই একই কাহিনী, আমাদেরও সেম কাহিনী অবস্থা চলছে, এরকম অনেক নেতা আছে চুরি করে কিন্তু বলে সরকার তো আমাকে এখনো দেয় নাই, অথচ সরকার থেকে মন্ত্রী, মন্ত্রীতে অর্ধেক, এরপরে আমলা কামলা পর্যন্ত অর্ধেক শেষ, এরপরে কমিশনার মেয়র পর্যন্ত আস্তে আস্তে আরো শেষ, জনগণ শুধু এক ফোঁটা পানি পায়, এটা নিয়ে বেঁচে থাকো। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। ওই চোর আর পুরানো কাহিনীগুলি বলল, বলতেছে যে আমার ছোট ছোট বাচ্চা আছে, এবারের মতো ছেড়ে দেন, আপনি তো সাহাবায়ে রাসূল, আপনার তো মনটা অনেক বড়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিমোশনাল ব্ল্যাকমেইল আবার হয়ে গেলেন, কারণ যখন বললো যে আপনার মনটা তো বড়, আপনি সাহাবায়ে রাসূল, তখন বললো যে ঠিক আছে যাও, ক্ষমা করে দিলাম, আর কখনো চুরি করবে না, বলে ঠিক আছে। পরের দিন আবার ফজরে যখন হাজিরা দিলেন, আল্লাহ নবী মুচকি এসে বলতেছে, আবু হুরায়রা আজকেও ছেড়ে দিয়েছো? আজকেও ছেড়ে দিয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ, তার বাচ্চা টাচ্চা নাকি না খেয়ে আছে, বউ বাচ্চা না খেয়ে আছে, মনে খুব খারাপ লাগলো, আরো বললো যে আপনি রসুলের সাহাবা হয়ে আমাকে ধরে রাখবেন, মনে অনেক মায়া লাগলো, যেন ছেড়ে দিলাম। বলে প্রতারক সে আজকেও মিথ্যা বলেছে। সুবহানাল্লাহ, বলেন আমার নবী জানেন কে নবীকে ভালোবাসে মন দিয়ে, কে নবীকে অন্তর দিয়ে না শুধু জুবানে ভালোবাসে, আমার নবী চিনেন, আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন আল্লাহর হাবিবকে। দেখেন আমার নবী বলেন যে আজকেও আসবে, দেখবা আজকেও চুরি করতে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা স্ট্রেঞ্জ আশ্চর্য বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকেও আসবে, তার কলিজা তো অনেক বড়, বলেন কি? বলে হ্যাঁ আজকেও আসবে দেখবা, কারণ ভাববে যে আজকে দুই দিন যেহেতু ক্ষমা করে দিয়েছো, ভাববে যে আজকে আর তুমি টের পাবা না, ঘুমিয়ে থাকবা, সে চুরি করবে, দেখবা আজকেও আসবে, যেই কথা সেই কাজ, রাতের বেলা দেখে যে আবার আসছে। যখন আসলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার জোড়া ধরে শক্ত করে এবার রশি দিয়ে পেঁচে ফেলল, তোকে আজকে আর ক্ষমা করবো না, দুই দিন প্রতারণা করেছিস, আমার নবী ঠিকই বলেছে তুই প্রতারক, মিথ্যুক, মিথ্যুককে কখনো ভরসা করা যায় না। যখন এটা বললো তখন বলছে ঠিক আছে, যান আজকে একটা আপনাকে সুন্দর কথা শিখাই,
তাহলে আপনি আমাকে ছেড়ে দিন, যদি কথাটা সুন্দর আপনার কাছে দামি মনে হয় ভালো লাগে। বলে কি? বলে এক কাজ করবেন, ঘুমাবার আগে 112 বার দুরূদ শরীফ পড়ে আয়াতুল কুরসিটা পড়বেন, দেখবেন শয়তান আর কখনো আপনার কাছে আসবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, কথা তো ভালো, দামি কথা, অনেক ইম্পর্টেন্ট একটা কথা বললো। বলে যাও, এত সুন্দর কথা বলছো যে আজকের মতো ক্ষমা করে দিলাম, আজকের মতো ক্ষমা করে দিলাম, কালকে থেকে এটা পড়বো, এই কথার উপরে তোকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। যখন ক্ষমা করে দিল সে চলে গেল, পরের দিন আল্লাহর হাবিব তখন মুচকে এসে বলতেছে, আজকেও ছেড়ে দিয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আজকেও ছেড়ে দিয়েছি। সে আমাকে অনেক চমৎকার একটা কথা বলেছে। বলে কি বলেছে? বলে আয়াতুল কুরসি এবং 112 বার দুরূদ শরীফ পড়লে শয়তান আর কখনো ধোঁকা দিবে না, খাবের মধ্যে স্বপ্নের মধ্যে উল্টাপাল্টা জিনিস দেখবো না, আমাকে ওয়াসওয়াসা দিবে না। যখন এটা বললো আল্লাহ নবী বললেন যে কথা তো দামি বলেছে, কথাটা দামি বলেছে, কিন্তু তুমি জানো না এই তিন দিন ধরে যাকে তুমি ক্ষমা করে দিচ্ছিলা সে তো নিজেই ইবলিস ছিল, শয়তান ছিল। নাউযু বিল্লাহ। বলেন কি ইয়া রাসূলুল্লাহ? বলে হ্যাঁ, শয়তানই তোমাকে শয়তানের মেডিসিন দিয়ে গেছে তারানের, কারণ দেখেছে যে আজকে সে তিন দিন ট্রাই করছিল নেক বান্দাকে কি কোনো ভাবে ধোঁকা দেওয়া যায় কিনা। বলে দেখো আবু হুরায়রা, তোমার সাথেই পারে নাই, সে তিন দিন ট্রাই করে যাচ্ছিল যে দেখি ওই ছুটতে পারি কিনা তার থেকে, ইবলিসের শয়তান জিন্নাতের মধ্যে যে শক্তিশালী সাবেক মুআল্লিমুল মালাইকা, কি বেক আওয়াজ দেয় না, কি বেক সাবেক, দ্য টিচার অফ এঞ্জেলস, ফেরেশতাদের শিক্ষক সাবেক, কি বেক আওয়াজ দেয় না, কি বেক ফেরেশতাদেরকে পড়াইতো, তার মানে কত জ্ঞান ছিল, কত এলেম ছিল, কত আমল ছিল, কিন্তু পথভ্রষ্ট। এই জন্যই ভাইয়েরা আমার, বাবারা আমার, যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এরকম মাকাম থাকে, এরকম অবস্থা থাকে, তাহলে ফারুক আজমের কি পার্সোনালিটি ছিল, কি অবস্থা ছিল। সুবহানাল্লাহ। 40 দিন পর যে পথে ফারুক আজম হাঁটবেন সে পথে দিয়ে কখনো শয়তান যেত না। ওরকম পার্সোনালিটি, ওরকম মনুষ্যত্ব, পুরুষত্ব দরকার আছে কি নাই আওয়াজ দেন, আছে কি নাই? কার কার আছে দুই হাত তুলে দিয়ে আল্লাহ কবুল করুক, আমিন বলে আরো জোরে, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবার আমার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, এই কথাগুলো এই জন্য বললাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর নবীকে আপনি যদি ফলো করেন তাহলে আপনি সঠিক পথ, ইসলামের পথটা পাবেন, ঠিক কি না? এই জন্যই তো কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছিলেন, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে। আওয়াজ আসে না, আওয়াজ আসে না, একটু উচ্চ আওয়াজে বলুন না, সুবহানাল্লাহ। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে, হাজরাতে কে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। সুবহানাল্লাহ। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবই শাসী, ঠিক না? কি পাওয়া যায় দেখ না বারে, আহমদকে মোর ভালোবেসে, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে, আওয়াজ আসে না, আল্লাহকে যে, হাজরতকে মহব্বতে, হাজরতকে আর শুকুরসি লহ কালাম, আর শুকুরসি লহ কালাম, না চাহিতে পেয়েছে সে হাজরত কে ভালোবেসে। সুবহানাল্লাহ। বলো তো সেই রসুল কে ভালোবাসার দরকার আছে কি নাই? আরো দুই হাত তুলে বলো, দরকার আছে কি নাই? তাহলে মিলাদুন নবীর পক্ষে থাকবো কি থাকবো না? আওয়াজ দেন, আওয়াজ, থাকবো কি থাকবো না? কোরআন সুন্নাহর পক্ষে থাকবো কি থাকবো না? সুদ ঘুষের পক্ষে থাকবো কি থাকবো না? হ্যাঁ, আওয়াজ দেন, থাকবো না। নামাজ চলবে, আওয়াজ আসে না, নামাজ চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত বান্দেগী চলবে, রোজা চলবে, সুদ ঘুষ চলবে।
তিনি সিনেমা না হ্যাঁ চলবে না বুঝেন কি এগুলাই শেষ করে দিছে যাদেরকে ফলো করছেন আহা আর কিভাবে বুঝালে মসজিদ মুখী হবেন আই ডোন্ট নো আমার জানা নেই আর কিভাবে কোরআন দেখেন প্রত্যেক দিন মাহফিল হচ্ছে প্রত্যেকটা দিন প্রতিদিন মাহফিল হচ্ছে হাজার হাজার মাহফিল হেদায়েত কয়জন কেন বান্দা পরিবর্তন হতে ইচ্ছে করে না কিসের আশায় কিসের নেশায় নিজেকে মনে করছেন অনেক কিছু না না টাইমস আপ সময় প্রায় শেষ দুনিয়াকে দেওয়ার সময় প্রায় শেষ আমি প্রায় সময় বলি বার্ধক্য চলে আসতেছে এই যৌবনটা অনেক বড় নেয়ামত এই যৌবনে যেটা পারবেন সেটা বৃদ্ধ বয়সে পারবেন না এই যুবক বয়সে এখন এরকম মাহফিল সাজায় ফেলছেন দশ দিনে পনেরো দিনে বৃদ্ধ বয়সে এই এনার্জি আসবে না আমি যখন উমরায় গেলাম দেখলাম অনেক বৃদ্ধ কুজো হয়ে হাঁটতেছে আস্তে আস্তে উমরা করছে চিন্তা করছি এই বয়সে এসে কি চাইবে আল্লাহর কাছে কি হায়াত চাইবে না ধন দলত চাইবে চাওয়ার তো কিছু নেই ডানে বামে উপরে নিচে তাকালে তখন আর কিছুই নেই আল্লাহ ছাড়া আর কিছুই চাওয়ার থাকে না কিন্তু ওই সময় আল্লাহ কবুল করবে না কবুলটা আল্লাহ করবেন এই সময় এই বয়সে এই যৌবন বয়সে ঠিক না এটাকে পবিত্র বানান এটাকে দামি বানান এই দামি সময়টা এখন যে ইশকে শরাব পান করবেন এখন যে মহাব্বত ইসলামের আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বতের শরাবটা শরবতটা এখন যে পান করবেন দেখবেন বৃদ্ধ বয়স পর্যন্ত এটা কাজে আসবে ভাইরা আমার বাবারা আমার যারা এই যে যুবক ভাই বাবারা মোল্লা জমাদার বাড়ি সমাজ কল্যাণ সংস্থার আমার ভাই বাবারা যারা এটা আয়োজন করেছে একটা ছেলে ছিল কি জানে নাম নামটা কি যে আমাকে নিয়ে আসলো নামটা কি ছেলে পাগড়ি পরা ছিল সাকিব সাকিব আল্লাহ আকবার আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক এই যে আমার যুবক ভাই বাবারা কত সুন্দর লাগছে টুপি টাপি পড়া মদিনাওয়ালা কামলিওয়ালা নবী রোজা থেকে তো মুচকি আসতেছে হায় আমার উম্মত দেখতে কত সুন্দর সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ আরশে মুআলা থেকে হয়তোবা ফেরেশতাদেরকে বলছে দেখো বলেছো না বনি ইনসান বনি আদমকে তৈরি না করতে তারা শুধু ঝগড়া ফাসাদ করবে দেখো গন্ডণ্ডির ময়দানে কত যুবক দাঁড়িয়ে আছে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রসূলুল্লাহকে এক নজর দেখার জন্য ঠিক না ফেরেশতারাও এখন বলবে আল্লাহ আপনি ভালো জানেন সুবহানাল্লাহ বলেন সে রব্বুল আলামিনের পথে মতে চলতে হলে রসূলকে লাগবে রসূল ছাড়া উপায় নেই ভাইরা আমার মদিনাওয়ালা ছাড়া আপনি কার ফলো করবেন কাকে ফলো করবেন মদিনাওয়ালাকে এখন যদি আপনি ভালোবাসেন রসুলে আরবির শাহজাদা কয়জন ছিল শাহজাদি কয়জন ছিল জানেন না খোলাফায় রাশিদিনদের নাম বলতে পারবেন না আশারায় মুবাশশিরদের নাম বলতে পারবেন না সাহাবারা 2,36,000 কিংবা 1,24,000 যে ছিল তেনাদের মধ্যে আপনি 20-25 জনের নামও বলতে পারবেন না আপনি কেমন নবীকে ভালোবাসেন আপনি ঠিকমতো পয়গম্বরদের নাম বলতে পারবেন না আদম সাফিউল্লাহ থেকে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পর্যন্ত কয়জন পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন 1,24,000 2,36,000 মতান্তরে যে পাঠিয়েছেন নবী রসুলও 1,24,000 2,36,000 সাহাবায়ে রসুল রসুলে পাকে সাহাবারাও 1,24,000 2,36,000 এত মিল কিভাবে এত মিল কিভাবে আপনি রহস্যই তো জানার চেষ্টা করছেন না আল্লাহর মারিফত সম্পর্কে জানার চেষ্টা করছেন না কে আপনাকে শ্রবণ শক্তি দিয়েছে এ কানে না শুনলে তো কিছুই আপনি বুঝতেন না আপনার বোধগম হতো না বুঝে আসতো না এই নাক দিয়ে ঘ্রাণ না নিলে কোনটা সুগন্ধি কোনটা দুর্গন্ধ এটাও বোঝা যেত না আমি তো মাঝে মাঝে বলি আল্লাহ যদি পাপের একটা গন্ধ গুনার গন্ধ আর পুণ্যের সুগন্ধ সওয়াবের সুগন্ধ দিত আমি বলি যদি পাপের গন্ধ থাকতো অর্থাৎ পাপের যদি দুর্গন্ধ থাকতো কোনো মানুষ কারোর সাথে বসতে পারতো না আর যদি পূর্ণ সওয়াবের সুগন্ধি থাকতো কোনো মানুষ মরে গেলেও তাকে ছাড়তো না এই দুর্গন্ধ সুগন্ধর হিসাবও তো জানেন না মেশকম্বর রসুল আরবের পাসিনা মোবারক থেকে বের হতো সাহাবারা সেটা আতর বানিয়ে নব দুলহা দুলহানের মাথার মধ্যে দিয়ে দিত আল্লাহ নবীর হাদিস এসেছে ওই পুষ্টের মধ্যে ওই বংশ ধরে যারা বের হয়েছে যারা আওলাদ পয়দা আল্লাহ করেছে সব আল্লাহর বলি গেজেটেড আল্লাহর বলি ছিল সুবহান
আমিন ছিল, কত বড় বড় আল্লাহর ওলি হয়েছে, ইমাম হয়েছে, সোনালী যুগে গিয়েছিল, তাবিনদের এলেম অর্জন করতো, শুধু এলেম অর্জন করতো। এমনও এসেছে জুনায়দ আল বাগদাদি আলাইহি রাহমা, আপনারা অনেকে হয়তো বা তেনার নাম শুনেছেন, অনেক বড় আল্লাহর ওলি। তিনি যখন দরস দিতেন, এরকম মানুষের মধ্যে দরস দিতেন, প্রায় হাজার খানিক বসে থাকতো, শুধু লিখতো কি বলছে জুনায়দ আল বাগদাদি, সুবহানাল্লাহ, হাজারো শ্রবণ করতো, মুখস্থ করতো, হাজারো লাখও বসে থাকতো। তো গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে, সম্ভবত মাদরাজাতুন নবুয়াত কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা এসেছে, হাদিসটা এসেছে এরকম যে জুনায়দ বাগদাদি এরকম দরস দিচ্ছিলেন, দূরে একটা কুকুর বসেছিল, কুকুর ফ্যাল ফ্যাল করে জুনায়দ বাগদাদির দিকে তাকিয়েছিল। যখন তাকিয়েছিল, হঠাৎ করে প্রতিদিনই ওই কুকুরটা ওই জায়গায় বসে থাকতো, হঠাৎ করে জুনায়দ বাগদাদির ওই কুকুরটার দিকে নজর পড়লো, সুবহানাল্লাহ। এখন ওই কুকুর যেদিকে যায়, হাজারো কুকুর তার পিছনে পিছনে, ওই কুকুর যেদিক দিয়ে যায়, যেদিক দিয়ে হাঁটে, শত শত কুকুর তার পিছনে, ওই কুকুরটা যেখানে বসে যায় সব গোল গোল করে তাওয়াফ করতে থাকে, সমস্ত কুকুর ওই ওই কুকুরকে তাওয়াফ করতে থাকে, সুবহানাল্লাহ। এক বান্দা বললে, এই রাস্তার কুকুর এত দাম কিভাবে হলো, সমস্ত কুকুর তাকে সম্মান করছে, দেখেই বোঝা যাচ্ছে কিভাবে হলো, কুকুরের জুবানটা আল্লাহ খুলে দিলেন, সুবহানাল্লাহ। আসাবে কাফ এর মধ্যে একটা কুকুর ছিল, যে কুকুরটা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, পড়ুন, পশুদের জুবান খুলে আল্লাহ যদি চায় সবই তো পারে, ঠিক না? যখন জুবান খুলে গেল, ওই কুকুরটা বলো আমি ওই জায়গায় বসে থাকতাম, যখন বসেছিলাম তখন দেখতাম যে জুনায়দ বাগদাদি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছে, আকিমুস-সালাত লিজিকরি, ইবাদতের কথা বলে, কত কিছুর কথা বলে, যখন এই কথাগুলি শুনতাম আমি কুকুরের কত ভালো লাগতো, আল্লাহর কাছে বলতাম, আল্লাহ গো যদি একবার জুনায়দ আল বাগদাদি, এই জামানার ইমাম যে জেনাকে বানিয়েছো, এই জুনায়দ বাগদাদি যদি একবার আমার দিকে তাকাতো, তাহলে আমার জীবন আর কিছু চাওয়ার থাকতো না। কুকুরটা এরকম বলতেছিল, বলতেছিল তেরি দোয়া নাসার সে মালুল হুই, ইহা জুবা সে নিকলি ওয়াহা কবুল হুই, কুকুরটা জুবান দিয়ে দোয়াটা বের হতে দেরি নাই, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হলো না। জুনায়দ বাগদাদি নজর যখন ওই কুকুরের দিকে পড়ল, কুকুর ডাক দিয়ে ওই বান্দাদেরকে বলছে যে কেন আমাকে সমস্ত কুকুর সম্মান করছে, কারণ আল্লাহর ওলি আল্লাহর নেককার বান্দার নজর যখন আমার দিকে পড়েছে, তখন সমস্ত কুকুরদের কেবলা আমি হয়ে গিয়েছি, সুবহানাল্লাহ। হেকমতের মালিক কে? হেদায়েতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহকে হাত তুলে, দুই হাত তুলে বলুন, এই জমিনে ক্ষমতা চলে কার? তাহলে আল্লাহটা চলবে না মোল্লাটার? আওয়াজ দেয় না কারটা? আল্লাহটা চলবে। আল্লাহ আমাদেরকে এই দিন সিরাতুল মুস্তাকিম মালাইনা ওয়া সাহাবীর পথে মতে চলার মতো সামর্থ্য দান করুক, আমিন বলেন। আমার সময় প্রায় শেষ, ইনশাআল্লাহ এখনই আমাদের মেহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আসবেন, ইনশাআল্লাহ দিলকাশ আলোচনা শুনবেন, মহব্বতের আলোচনা শুনবেন। আমিও প্রায় শেষের দিকে, আমার আরেক জায়গায় ওয়াদা আছে, চলে যেতে হবে, আমি তাড়াহুড়া করতে চাই না, আমি চাই যে প্রত্যেকে যাতে আমার আল্লাহ রসুলের শুধু খাদেম হয়ে যাক, আল্লাহ কবুল করুক, আর উচ্চ আওয়াজে